नमस्कार, आमी डॉक्टर तरुण मंडल। आमार चैनल डॉक्टर तरुण मंडल चैनले आपनादे सबाई के स्वागत। आपनारा जरा ए मुहूर्ते आमार ए हेल्थ विषय भिडियोटी देखछेन सबाई के जानाई आमार आंतरिक शुभेच्छा और अभिनंदन। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज प्रश्न उत्तर पर्व जो विषय नहीं आलोचना करब से हलो नार्भस समस्या। ये नार्भस समस्या नहीं जिन्हें हमारे ह्वाट्सअप नम्बर 8100222444 ये नम्बर ह्वाट्सअप कर तरह समस्या कथा लिखे पाठ नाम ठिकाना एवं तरह की समस्या से अपने सामने तुले धरती। चलू शुरू करा जा। मुहूर्ते अपना जरा हमार यूट्यूब चैने आज प्रथम दर्शक तक अनुरोध करब जे हमार चैनल सबसक्राइब कर हमारे पास एवं जरा अलरेडी हमारे चैनल सबसक्राइब कर रेखे तक असंख्य धन्यवाद। नाम बोला दास, बयस 45 बसर। डाक्तरबू हमार समस्या हलो नार्भस समस्या। दीर्घ 5 बसर धरे हमें नार्भस समस्या कष्ट हाथ कापे एवं माथा कापे, कोनो काज करते पारे ना, कोनो किछु धरते पारे ना, कोनो किछु धरले हाथ थेके पड़े जाए, कोनो किछु धरते एइजन्य भय हय, अनेक काप प्लेट भेंगे फेलेछि, हाथ थेके अजान्तेई पड़े जाए, आमि ठीक पाई ना। एछाड़ा कोनो कागजे ठिकमतो सही करते पारि ना, सही करले हाथ कापे एमन जे हाते लेखा बोझा जाए ना। এছাড়া আমার আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাশার দোষ। দীর্ঘ 5 বছর ধরে আমি এই আমাশার রোগে কষ্ট পাচ্ছি। পায়খানা লাগলে দেরি করতে পারি না, সংসারে গেলে ভালো হয়, দিনে 3-4 বার পায়খানা যেতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে খুব পায়খানার বেগ হয়, দেরি করতে পারি না। আমার এই সমস্যার সূত্রপাত একটা চর্মরোগ সারার পর থেকে। দীর্ঘ 8 বছর ধরে আমি একটা মারাত্মক চর্মরোগে কষ্ট পাচ্ছিলাম, অনেক ডাক্তার দেখিয়ে কিছু হয়নি, অবশেষে মলম এবং ইনজেকশন দিয়ে আমার সেই চর্মরোগ সারে। চর্মরোগ সেরে যাওয়ার পর থেকে ধীরে ধীরে আমার এই নার্ভ সমস্যা এবং আমাশার রোগের সমস্যা, এই নার্ভ সমস্যা এবং আমাশার রোগে খুব কষ্ট পাচ্ছি। অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই উপকার পাচ্ছি না। আপনার ইউটিউব থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম। কিভাবে আমি সুস্থ হব এবং কোন ওষুধ খেলে সুস্থ হব একটু বললে আমি খুব উপকৃত হতাম। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেছেন বোলা দাস। ওনার সমস্যা হলো নার্ভ সমস্যা এবং আমাশার রোগের সমস্যা। উনি যে সমস্ত লক্ষণের কথা আমাকে লিখে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো সালফার 30। এই সালফার 30 ওষুধটা আপনি দোকান থেকে কিনে খান, দেখবেন খুব সহজেই গুলা দিয়ে আপনি ভালো উঠবেন। এবার বললে ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন। ওষুধটা যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানির ওষুধ নেওয়ার এবং ভালো দোকান থেকে ওষুধ নেওয়ার। যখন ওষুধটা কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ কিনবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন নাহলে 1 গ্রাম গলুসিন নেবেন, যদি তাও না পান তাহলে 10 ml সিলফেন নেবেন, যদি গলুসিন নেন তাহলে 30 ml গলুসিন নেবেন এবং 3-4 করে দানা খাবেন সকাল ও বিকালে পরপর 4 দিন। আর যদি লিকুইড নেন তাহলে 3-4 ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর 4 দিন। ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসিয়ে মিশিয়ে খাবো তাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে। ওষুধ খাওয়ার 1 সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো। দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন 8100222444 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।